কেমন করে মাইকেল অপরাজেয় হয়ে উঠলেন, তার যে গড়ে ওঠা সেইটার কথাগুলি আমরা এই কাব্য এবং অভিনয় থেকে একটু সরে গিয়ে যদি কথার গুণটা যেতে চাই, তাহলে কোন একজন গবেষকের কাছে যেতে হবে। গবেষকের জন্য আমরা পেয়েছি আজকে আমাদের মধ্যে শুভাশিস চক্রবর্তীকে, যিনি কবি শ্রী মধুসূদন মুক্ত বুদ্ধি ও সাম্প্রদায়িকতার উপাসক। সেই দৃষ্টিভঙ্গিতে তার গবেষণা জাত যে সুদীপ্ত ভঙ্গি তার আলোকের দ্যুতি ছড়িয়ে দেবেন। এবং আমি শুভাশিসকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বাচিক শিল্পী সংস্থার আজকের অপরাজেয় মাইকেলের এই জন্মদিন পালনের অনুষ্ঠানে। শুভাশিস নিজে একজন গবেষক, তার লেখা বইপত্র আছে, তিনি নিজে নিয়মিত লেখালেখি করেন নানান পত্র পত্রিকায়, এবং তিনি বয়সে তরুণ। মাইকেল যেমন তারুণ্যের মধ্যে দিয়ে অপরাজেয় হয়ে উঠেছিলেন, তেমনি শুভাশিসও তার তারুণ্যের জৌলুসে মাইকেলকে নিয়ে অনেক গবেষণা করছেন। তো শুভাশিসের মুখে আমরা শুনি যে তার মুক্ত বুদ্ধি, তার যে সবসময় একটা অন্যরকম চেতনা ছিল এবং তিনি যে অসাম্প্রদায়িক ছিলেন, সেই দিকটা একটু আলোকিত করবেন শুভাশিস, বলুন। ধন্যবাদ দাদা। সবাইকে এখানে যারা দেখছেন ফেসবুকের মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে, প্রত্যেককে আজকের এই বিশেষ দিনের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটা কথা, যে শুরুতেই যে মেঘনাদবধ কাব্যকে কেন্দ্র করে আমরা এই অনুষ্ঠানের পথে হাঁটলাম, এই মেঘনাদবধ কাব্য কিন্তু 4ঠা জানুয়ারি প্রকাশিত হয়েছিল 1861 সাল। খুব নানা কারণে বিখ্যাত, তার মধ্যে একটি হচ্ছে যে মেঘনাদবধ কাব্য প্রকাশ পাচ্ছে 4ঠা জানুয়ারি, আর 7ই মে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করছেন, মানে রবীন্দ্রনাথের থেকে মেঘনাদবধ কাব্য কিছুদিনের, কিছু মাসের বড় আর। আজকে এইখানে আমরা যে বিষয়টা বেছে নিয়েছি আলোচনার জন্য, আমি কবি শ্রী মধুসূদন মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িকতার উপাসক এই শিরোনামে, ঘটনাচক্রে আজকে তার খানিকটা অংশ আনন্দবাজার পত্রিকার চিঠিপত্র বিভাগে আজকে বেরিয়েছে। যারা পড়েছেন চিঠিটা তারা হয়তো খানিকটা ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে আমি কোন জায়গাতে যেতে চাইছি বা কি বলতে চাইছি। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি, যে দেখুন, মাইকেল মধুসূদনের 200 বছরের দিকে আমরা যাচ্ছি, মেঘনাদবধ কাব্যের 161 বছর এবছর আমরা শুরু হয়ে গেছে, 161 বছর, গত বছর ছিল 160 বছর, এবং এই 150 বছর, 160 বছরে মেঘনাদবধ কাব্য নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। আমরা সবাই সবসময় এই কথাটা বলে থাকি যে শুধু পাঠ্য থাকলেই মাইকেল পড়া হয়, এর বাইরে মাইকেল সম্পর্কে আমাদের খুব একটা আগ্রহ নেই। আমরা মাইকেলের কিছু মুখরোচক কথাবার্তা, মুখরোচক জীবন কাহিনী নিয়েই আমরা বেশি মত্ত থাকি। কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে আমরা এখন ঠিক এই সময়ে, বিশেষ করে শেষ 10 বছরে, শেষ 8 বছরে আমরা যে বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেভাবে সংবিধানে কোপ পড়ছে, এই কথাটা ধার করছি আজকে একটি সংবাদপত্র থেকে, যেভাবে সংবিধানে কোপ পড়ছে এবং যেভাবে আমাদের এই ভারতবর্ষে যে সেকুলার ভাবনাটাকে যেভাবে আঘাত করা হচ্ছে, এবং উত্তরপ্রদেশে যে আসন্ন ভোট সেখানে 80% এবং 20%-এর মধ্যে লড়াই বলে যে ঘোষণা হচ্ছে আমাদের রাজনীতিবিদদের পক্ষ থেকে, সেখানে যে আশঙ্কাটা আমরা করছি, আমরা সবাই করছি যারা আমরা লেখাপড়ার জগতে আছি, যে এর পরে বোধ হয় আঘাতটা নেমে আসবে মাইকেল মধুসূদন দত্তের ওপরে, এবং আরো স্পষ্ট করে বললে মেঘনাদবধ কাব্যের ওপরে। যে দেশে করোনাকালে কোটি 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 টাকা ব্যয় করে একটা মন্দির তৈরি হয়, যে দেশে করোনাকালে স্বাস্থ্য নিয়ে ভাবা হয় না, যে দেশে মানুষের দেহ, লাশ ফেলে দেওয়া হয় গঙ্গার জলে, ভাসিয়ে দেওয়া হয়, সেই দেশে আর কিছুদিন এইভাবে চললে, 8 বছর চলে গেছে, আর কিছুদিন এইভাবে চললে মেঘনাদবধ কাব্যের ওপরে যে কোপ পড়বে না, এইটা কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারি না। এবং মেঘনাদবধ কাব্যে নানা অংশ, নানা স্তরে পাঠ্য, এই বিশেষ করে বাংলা এমএতে পুরো কাব্যই পাঠ্য এবং অনার্স লেভেলেও পাঠ্য, পাঠ্য হোক না হোক মেঘনাদবধ কাব্য পড়ানো যাবে না, কারণ
কারণ সেখানে রামকে ভিলেইন, যাকে আমরা বলি সিনেমার ভাষায়, যে রামকে যেখানে খলনায়ক করে দেখানো হয়েছে, রাবণ এবং ইন্দ্রজিৎকে যেখানে খুব মানে অন্যরকম ভাবে নায়ক করে দেখানো হয়েছে, এই কাব্যটি পড়া যাবে না, এইটা কিন্তু আসন্ন। এবং আমরা এখানে যারা আজকে রয়েছি প্রত্যেকেই মুক্ত বুদ্ধির চর্চা করি, এই মুক্ত বুদ্ধির চর্চাকারীরা কিন্তু আজকে এই মাইকেলের এই শুভ জন্মদিনে এই প্রতিজ্ঞাটা আমাদের করতেই হবে যে যেভাবেই হোক এই প্রবণতা থেকে আমাদের কিন্তু বেরোতেই হবে এবং একে রুখতে হবে। বেরোতে হবে মানে একে রুখতে হবে। মাইকেল মধুসূদন দত্ত সেই অর্থে নতুন প্রজন্মের কাছে বা গত 50 বছরে খুব জনপ্রিয় কবি নন। আমরা যারা সাহিত্য নিয়ে বা কাব্য নিয়ে পড়াশোনা করতে ভালোবাসি বা কবিতা ভালোবাসি, তারা হয়তো মাইকেলের দিকে ধাবিত হয়েছি। কিন্তু যারা সাধারণ মানুষ, যাদেরকে শুধুমাত্র এইটুকু বললেই হবে যে ওই তো এই কাব্যটায় রামকে, তোমার যেখানে জয় শ্রীরামের যুগে যদি কাউকে বলা হয় এই রামকে এখানে খলনায়ক করা হয়েছে, তুমি পুড়িয়ে দাও এই কাব্যটা, সেখানে কিন্তু মোড়ে মোড়ে কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটবে, ঘটতে চলেছে। একে কিন্তু আমাদের রোখাটা, প্রতিজ্ঞা করাটা কিন্তু খুব জরুরি। বিশেষ করে এরকম একটা প্ল্যাটফর্ম যখন আজকে পাওয়া গেল, আমি খুব স্পষ্ট করেই আর কি আপনাদের কাছে এই অনুরোধটা রাখছি, আপনারা এই আশঙ্কাটা থেকে, আমাদের আমাদের যে আশঙ্কাটা, সেই আশঙ্কার থেকে যে উদ্ভূত পরিস্থিতি আসতে পারে সেখান থেকে কিন্তু এই জায়গাটা থেকে আমরা রুখবো। আমরা সবাই মিলে হাতে হাত ধরে বেদ কাছাকাছি থেকে আমরা এইটাকে, এই প্রবণতাকে রুখবো। এই প্রতিজ্ঞাটা কিন্তু আজকে এই প্ল্যাটফর্ম থেকে করতে হবে, এটা আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যখনই মাইকেল, দেখুন মাইকেলের জীবনটা কত বিচিত্র, তিনি হিন্দু পরিবারের ছেলে, তিনি নানা, তিনি একটা বিশেষ কারণে তিনি খ্রিস্টান হচ্ছেন। আমরা প্রচলিত একটা গল্প জানি যে তিনি লেখক মানে কবি হিসেবে নাম যশ চাইছেন, প্রতিষ্ঠা পেতে চাইছেন বলে তিনি সহজ পথ খ্রিস্ট ধর্ম গ্রহণ করছেন, কিন্তু সেটার একটা সত্য, কিন্তু তার থেকেও বড় সত্য যে তিনি বিবাহ, যে বাল্য, যে বালিকার সঙ্গে তার বিবাহ ঠিক করা হয়েছিল সেই বালিকাকে তিনি কিছুতেই বিয়ে করতে চান না। এবং তার যে মুক্ত বুদ্ধির সেই সময়কার যে ভাবনা, তিনি যেটা ভেবেছিলেন যে তিনি কখনোই ভাবতে পারতেন না যে যাকে ভালোবাসি না, যাকে চিনি না, যার এখনো পর্যন্ত যে বালিকা, তার সাথে আমি কি করে সংসার করব, সে তাকে তাকে আমি কি করে সব শেয়ার করব। সুতরাং এই জায়গার থেকেই তো তার মুক্ত বুদ্ধির ভাবনাটা আসছে। তো সেইখান থেকে তিনি যখন এই বিয়েটা রুখবার জন্যই কিন্তু তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, তার মানে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পেছনে তার কিন্তু কখনোই এরকম উদ্দেশ্য ছিল না যে আমি হিন্দু বিদ্বেষী। কিন্তু মাইকেল যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন, আজকে এই নতুন সময়ে নতুন ভারতবর্ষে কিন্তু এইটাই প্রতিষ্ঠা করা হবে যে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন হিন্দু বিরোধী, তাই তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। আর মাইকেল নিজেই যে কাজ, যে লেখাগুলো লিখেছেন, সেই লেখা তুলে ধরে ধরে, কিছু কিছু অংশ তুলে ধরে 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 এইটা প্রতিষ্ঠা করা হবে যে মাইকেল মুসলমানদের প্রচন্ড ভালোবাসতেন। কিন্তু কথা হচ্ছে যে মাইকেলের যে মানসিকতা, সেই মানসিকতাতে তো কখনোই তার, আমরা সেই অর্থে মাইকেলকে তো বলতে পারি না অসাম্প্রদায়িক, সাম্প্রদায়িক তো বলতে পারি না, আমরা তো বলতে পারি না যে মাইকেল মুক্ত বুদ্ধির ভাবনায় ভাবিত ছিলেন না। তাই বিশেষ করে আমি মাইকেল মধুসূদন দত্তের কতগুলো ইংরেজি রচনাকে কেন্দ্র করে একটা ছোট্ট রচনাই বলবো, একটা লিখে তৈরি করেছি, আমি তার একটু একটু করে অংশ পড়তে পড়তে আপনাদের সাথে আমার ভাব বিনিময়টা আমি করব। যেমন ধরুন, এটা প্রথমেই আপনাদেরকে বলি যে আজকে তো অবশ্যই আমরা দ্বিশতবর্ষ, প্রাক দ্বিশতবর্ষের দিকে এসেছি, এবং সামনের বছর আশা করি আজকের এই প্ল্যাটফর্মেই এরকম আমরা দ্বিশতবর্ষ উদযাপন করব। আর করোনা কোভিডের যাবতীয় যা কিছু যদি চলে যায়, তাহলে আশা করব আমরা কলকাতাতে বা অন্য কোথাও খুব বড় করে আমরা মাইকেল মধুসূদন দত্তের 200 বছর উদযাপন শুরু করব। মাইকেল মধুসূদন দত্ত হিন্দু কলেজে যখন ছাত্র ছিলেন, তখন তিনি তার হিন্দু কলেজে একটি রচনা প্রতিযোগিতা হয়েছিল, সেখানে তিনি লিখেছিলেন এই কথাটা, এই বাক্যটা, টু গিভ এডুকেশন টু অল ক্লাসেস সেক্টস এন্ড ক্রিডস। এই যে কথাটা যে সমস্ত ক্লাসকে, সমস্ত সেক্টসকে দিতে হবে এডুকেশন, শিক্ষা দিতে হবে, এই জায়গা থেকেই তো তিনি তৈরি হচ্ছেন। এবং তৈরি হওয়ার পরে যখন তিনি মাদ্রাজ প্রবাসী হচ্ছেন, সেখানে তিনি রিজিয়া দ্য এম্প্রেস অফ ইন্ডি বলে যে কাব্যনাট্যটা লিখছেন, যেটা তখনকার ইউরেশিয়ান পত্রিকায় 1849 থেকে 50, মানে ওই এক বছর সময়কালে
সাতটা সংখ্যা ধরে প্রকাশিত হয়েছিল। এবং এই নাটকটাতে তিনি মুসলমানদের শৌর্য বীর্য বীরত্ব উজ্জ্বলভাবে বর্ণনা করছেন। তাহলে আজকে যারা রামপক্ষীয়, আজকে যারা রাবণ বিরোধী, যারা কিনা চাইছেন যে এই দেশে রামচন্দ্রের প্রতিষ্ঠা হোক, তারা কিন্তু এই কাব্যটাকে তুলে ধরবে যে মাইকেল রিজিয়া মুসলিম সম্রাজ্ঞীকে নিয়ে তিনি তাকে নায়িকা করে তাকে তিনি কাব্য লিখেছেন প্রথম। দ্বিতীয়, আমরা যদি আরেকটু দেখি তাহলে দেখব যে কারবালার বিয়োগ ব্যথাতুর বিষয় নিয়েও তিনি মহাকাব্য লিখতে চেয়েছেন। যেমন তিনি মেঘনাদ বধ কাব্য লিখেছেন, সেরকম তার একটা খুব ইচ্ছে ছিল যে তিনি কারবালা নিয়ে একটা মহাকাব্য লিখবেন। আবার হিন্দু ক্রনিকল পত্রিকায় তিনি মুসলমানস ইন ইন্ডিয়া প্রবন্ধটি রচনা করছেন। প্রচন্ড বিতর্ক হয়েছিল এই এই প্রবন্ধটি নিয়ে, মুসলমানস ইন ইন্ডিয়া। এখানে তিনি খুব তীক্ষ্ণ যুক্তিতে মুসলমান শাসনের অনেক খারাপ দিক তুলে ধরেছেন, কিন্তু বলতে বলতে তিনি ছাড়ছেন না লিডেন হলকে। লিডেন হলের আমলে ওই সপ্তদশ শতক অষ্টাদশ এই 19 শতক অষ্টাদশ শতকের যে ঘটনাগুলো ঘটেছিল, তখন যে মানে অত্যন্ত দুরবস্থা তৈরি হয়েছিল লিডেন হলের সময়, সেইটা নিয়ে তিনি কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে এর থেকে মুসলিম শাসন অনেক ভালো ছিল। এখন আমরা নিশ্চয়ই এটা জানি যে হিন্দু ধর্মধ্বজীরা তারা ব্রিটিশ শাসকের পা চাটা ছিল, তারা কিন্তু এই লিডেন হলের হলকে যে সমালোচনা করছেন মাইকেল, এবং মুসলমানদেরকে যে তিনি সাপোর্ট করছেন মুসলমান শাসনকালকে, এটাকে তারা মানতে পারছে না। এবং তারা কি করছে, তারা এই এইটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হচ্ছে। এবং এই মুসলমানস ইন ইন্ডিয়া একাধিক পত্রিকায়, আমার হিসেব বলছে প্রায় 11টা পত্রিকায় রিপ্রিন্ট হয়েছিল, পুনর্মুদ্রিত হয়েছিল। কেউ রিপ্রিন্ট করেছেন প্রবন্ধটাকে আক্রমণ করবেন বলে, আগে প্রবন্ধটা ছেপে তারপরে তারা জবাব দিচ্ছেন মাইকেলকে। আবার কেউ আর কি এই কথাটা প্রচার করতে চান বলেই তারা এই মাইকেলের এই প্রবন্ধটাকে প্রচার করতে চান বলেই তারা এটা করছেন। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি যে ওই সময়ের যারা হিন্দু ধর্মধ্বজী, তারা মাইকেলের যে মানস, মাইকেলের যে অসাম্প্রদায়িক মানস, মুক্ত বুদ্ধির যে মানুষ, তাকে কিন্তু বুঝতে পারছেন না। আর দ্বিতীয় তৃতীয় যে কথাটা বলবো আমি, যে নেটিভ এডুকেশন বলে মাইকেল একটি প্রবন্ধ লিখেছিলেন, সেখানে তিনি খ্রিস্টান হয়েও কিন্তু বিদ্যালয়গুলিতে যে বাইবেল পড়ানোর প্রস্তাব এসেছিল তার বিরোধিতা করছেন। তিনি নিজে খ্রিস্টান এবং তিনি বারবার বলছেন এমন কোনো উদাহরণ নেই যে কোথাও যে বাইবেল পড়ানো হলে, বাইবেল পড়ানো হলে মানুষ খ্রিস্ট ধর্মে আকৃষ্ট হবে। বরঞ্চ তিনি শিক্ষা প্রতিষ্ঠানটাকে একদম সমস্ত ধর্মের ঊর্ধ্বে রাখতে চাইছেন। এই যে ধর্মের ঊর্ধ্বে রাখতে চাইছেন, এই ঊর্ধ্বে রাখাটার এই চাওয়াটার জন্য মাইকেলকে আক্রমণ সহ্য করতে হচ্ছে। আর সব থেকে বড় কথা, তিনি ব্রাহ্মণ্যবাদকে আক্রমণ করেছেন। মাদ্রাজে কিছু ব্রাহ্মণ সম্প্রদায়ের কিছু মানুষ রীতিমতো মাইকেলের বিরোধিতা, মাইকেলকে মাদ্রাজ থেকে তাড়িয়ে দেবার জন্য, সেখান থেকে তাড়িয়ে দেবার জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছিলেন। এটা যেমন একটা তথ্য। আরো একটা তথ্য যেটা যেটা শেষ যেটা কিনা এই মানে অংশটা শেষ কথা বলবো আমি, যে তিনি নিজে খ্রিস্টান হয়েও এবং হিন্দু সমাজ বা হিন্দু ধর্ম ত্যাগ করেও কিন্তু তিনি এই কথাটা বারবার বলছেন যে আমরা যে সমাজে জন্মগ্রহণ করেছি, আমরা মানে মাইকেল যে সমাজে জন্মগ্রহণ করেছেন, মাইকেল কোন সমাজে জন্মগ্রহণ করেছেন, যশোরে? মাইকেল বাল্যকাল কোথায় কাটাচ্ছেন, কৈশোরগড় কোথায়, কলকাতায়? তার মানে আমরা মানে তখনকার যে 19 শতকের যে কলকাতা, 19 শতকের যে বঙ্গদেশ, আমরা যে সমাজে জন্মগ্রহণ করেছি তার নৈতিক দৃষ্টিকোণ খ্রিস্ট সমাজ থেকে হীনতর ছিল, এ কথা মানি না, স্পষ্ট করে বলছেন যে আমরা নৈতিক ভাবে আমরা খুব হীন ছিলাম, এটা আমি মানি না, তবে হিন্দু সমাজের প্রভূত উন্নতি সাধনের অবকাশ রয়েছে। এই কথাগুলো মাইকেল খুব দৃঢ়তার সাথে বলছেন, এই চর্চাটা কিন্তু হয় না। আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমরা মাইকেলের কিছু জনপ্রিয় কাব্য কবিতার দিকেই যাই। ধরুন ওই যে সনেট চতুর্দশপদী কবিতা বলি, হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন, বা আমরা মেঘনাদ বধ কাব্যের নানা অংশ আমরা ক্লাসে পড়েছি, মানে শ্রেণীকক্ষে পড়েছি, বা আমাদের কারো কারো পড়তেও ভালো লাগে, আমরা হয়তো কোথাও কোথাও বীরাঙ্গনা বা ব্রজঙ্গনাও পড়ে থাকি। কিন্তু শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আসন্ন যে মাইকেল বিরোধিতা, আসন্ন যে আমাদের আধুনিক আধুনিক বাংলা কবিতার যিনি ভগীরথ, সেই মাইকেলকে যে আক্রমণটা করা হবে, যে মাইকেলের মূর্তি ভাঙা হবে আগামী দিনে, মাইকেলকে যেভাবে হেনস্থা করা হবে তাকে, সেইটার থেকে যদি প্রতিরোধ করতে চাই,
তাহলে আমাদের নিজেদের সবার আগে তৈরি হতে হবে। এবং এই তৈরি হওয়াটায় ওই মানে আমি যে কথাগুলো বললাম, যে প্রবন্ধগুলোর থেকে অংশ আপনাদেরকে একটু বললাম বা শোনালাম, এগুলো দিয়ে, এই অস্ত্রগুলো দিয়ে তৈরি হতে হবে। আমরা তো মারের বদলা মার দিতে পারবো না, আমরা যেটা করতে পারি আমরা লিখতে পারি, একাধিকবার লিখতে পারি, বলতে পারি, সভা করতে পারি, এবং সেখানে সেই সেইখানে আমরা কি নিয়ে লড়াই করব, আমরা মাইকেলের পক্ষে কি নিয়ে বলতে পারবো, মাইকেল যে হিন্দু ধর্ম বিদ্বেষী ছিলেন না, মাইকেল যে সেকুলার ছিলেন, এগুলো আমরা কিভাবে বলবো। সেই বলবার জন্য বোধহয় আমাদের পাঠ অভ্যাসটাকে একটু বড় করার দরকার, বেশ বড় করার দরকার। এবং সব থেকে বড় কথা, আমি এই যেহেতু মুক্ত বুদ্ধি এবং অসাম্প্রদায়িকতার উপাসক এই কথাটা বেছে নিয়েছি আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যে, আমি শেষ করব আমার এক খুব প্রিয় মানুষ, তার নাম মোহাম্মদ আজাদ। ইনি পেশায় মাংস বিক্রেতা, কুদঘাটে মেট্রো স্টেশন থেকে নেমেই একটুখানি হেঁটে গেলে যে যে মাংসের দোকান দু একটা রয়েছে, তার মধ্যে মোহাম্মদ আজাদ, সেখানে তিনি খাসির মাংস বিক্রি করেন। রোববার এবং শনিবার তার ওখানে লাইন পড়ে যায়। যদি আপনারা ওখানে কেউ কাছাকাছি থাকেন তাহলে গিয়ে দেখবেন এই মোহাম্মদ আজাদের দোকানে মাইকেল মধুসূদন দত্তের একাধিক কাব্যগ্রন্থ সাজানো রয়েছে এবং মেঘনাদ বধ কাব্যের একাধিক সংস্করণ সেখানে রয়েছে। মোহাম্মদ আজাদ তিনি মেঘনাদ বধ কাব্য অনর্গল মুখস্থ বলতে পারেন। তিনি এমনিতে গ্র্যাজুয়েট, তিনি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন, বাবার মাংস ওই দোকানটা তার বাবার ছিল, তিনি যখন বাবা বেঁচে ছিলেন তখন তিনি প্রাইভেট টিউশন করতেন, তারপর বাবা মারা হঠাৎ করেই মারা যাওয়ার পরে মোহাম্মদ আজাদ বাধ্য হন ওই মাংসের দোকান চালাতে। এখন তিনি একদম পুরোপুরি সময়টাতেই তিনি ওই মাংস বিক্রেতা এবং তার মাংস ওই এলাকায় খুব জনপ্রিয়। তিনি কিন্তু অনর্গল মেঘনাদ বধ কাব্য আবৃত্তি করতে পারেন, পাঠ করতে পারেন, না দেখে, একদম না দেখে। এবং আমার সৌভাগ্য হয়েছিল তার একটা সাক্ষাৎকার নেওয়ার, এবং আমি যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি মেঘনাদ বধ কাব্যের এত ভক্ত কেন, রামের বা রাবণের, এতো হিন্দুদের, তখন উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে এরা তো চরিত্র, এরা তো আর রক্ত মাংসের মানুষ নয়, আমি তো এদের মধ্যে নিজেকে খুঁজে পাই। রাবণের পরাজয়ে আমি নিজেকে খুঁজে পাই, ইন্দ্রজিতের ওই মানে অন্যায় মৃত্যুতে নিজেকে খুঁজে পাই, আমরা তো প্রতিদিন নানা লড়াই লড়ছি। এবারে আমার যে একটি বই মেঘনাদ বধ কাব্য নিয়ে দু বছর আগে প্রকাশিত হয়েছিল, তার উদ্বোধনী অনুষ্ঠানে আমি মোহাম্মদ আজাদকে খুব চেয়েছিলাম যে আপনি আসুন আমার সঙ্গে, তার অনেক আগে আলাপ, আমি দু বছর আগে তাকে চেয়েছিলাম যে আপনি আসুন আমাদের অনুষ্ঠানে, আপনার সঙ্গে আমরা আমাদের অতিথিদের এবং দর্শকদের আলাপ করিয়ে দেবো। মোহাম্মদ আজাদ আসতে চাইলেন না, এই কারণে শুনেছি তার এই মেঘনাদ বধ কাব্য প্রীতি নিয়ে তাকে রীতিমতো নানা রকম হুমকির মুখোমুখি হতে হয়তো তার সম্প্রদায় থেকেও হয়, আবার আমাদের সম্প্রদায় থেকেও, হিন্দু সম্প্রদায় থেকেও হয়তো তাকে নানা রকম হুমকির মুখোমুখি হতে হয়। এই যে মোহাম্মদ আজাদ, তিনি পারেন না মেঘনাদ বধ কাব্য আর প্রকাশ্যে উচ্চারণ করতে, যা শুরু হয়ে গেছে আমাদের সমাজে, এই মোহাম্মদ আজাদ আর পারেন না। এই মোহাম্মদ আজাদ যাতে কলকাতার বুকে, পশ্চিমবঙ্গের বুকে, যে কোনো জায়গায় যখন তখন অনর্গল মেঘনাদ বধ কাব্য পাঠ করে যেতে পারেন, আবৃত্তি করে যেতে পারেন, সেই জায়গাটা তৈরি করে দেবার দায়িত্ব কিন্তু আমাদের। ধন্যবাদ। ধন্যবাদ সুভাষিস আপনাকে। সুভাষিস, আপনি আপনার নিজস্ব গবেষণার আলোকে কিছু কিছু শঙ্কা প্রকাশ করলেন, সেগুলো আমাদের যারা শ্রোতা আজকে তারা শুনলেন, এবং মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেল। কেউ কেউ লিখছেন যে কি ঘটবে কেউই বলতে পারে না, সুতরাং এক্ষুনি কাল্পনিক কষ্ট না করা ভালো। আবার কেউ কেউ লিখছেন যে যথোপযোগী আলোকপাত করেছেন, দুটোরই মিশ্র। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই কাজটি করছেন। আপনার বইটি আমাদের সময় পেলে, সুযোগ ঘটলে নিশ্চয়ই যারা আছেন সংগ্রহ করবেন। সুভাষে, আমি আপনার থেকে শুধু আরো দুটি বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে আরেকটি বই আপনার গবেষণা করতে গিয়ে আপনি বলছিলেন, সেই বইটির নাম একটু আপনি যদি উচ্চারণ করেন তাহলে যারা আমাদের মধ্যে যুক্ত রয়েছেন তারা একটু জানতে পারবেন, সেই বইটির নাম কি বলেছিলেন? আমি বোধহয় এই বইটার কথা বলেছিলাম বোধহয়, নাকি? হ্যাঁ, কালকে গতকালকে আপনার সাথে যে বই নিয়ে কথা হয়েছিল, আচ্ছা এইটা তো আমার সম্পাদনায়। হ্যাঁ, আর আমি বলেছিলাম গোলাম মুর্শিদের মনে করেন, হ্যাঁ ওই গোলাম মুর্শিদের আশার ছলনে ভুলি। হ্যাঁ 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 আরো একটা বই আমিও আপনার সামনে।
পথে তোমার সাথে আজ হেঁটে যাই কঠিন রাতে বলার কথা অনেক ছিল সেসব ভুলে রাখছি হাতে নতুন পথে।